গড়িয়াপাড়া শ্রীপুর গ্রামে প্রায় 300 পরিবারের বেশি দুগ্ধ চাষের উপর নির্ভরশীল। ওই গ্রামে কন্টেনমেন্ট জোন হওয়ার কারণে দুগ্ধ চাষিদের মাথায় হাত। এলাকায় কন্টেনমেন্ট জোন হওয়া থেকেই আমুল দুধ ভাগীরথী সমিতি থেকে শুরু করে গোয়ালারাও দুধ নিচ্ছে না, ফলে রাস্তায় বালতি বালতি দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছে দুগ্ধ চাষিরা। ফলে চরম সংকটে পড়েছে ওই সমস্ত দুগ্ধ চাষিরা। দুগ্ধ চাষিদের দাবি, সমিতির মালিকরা আবার আগের মতোই দুধ কিনুক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995155। করোনা জেরে মুর্শিদাবাদে হরিয়ারপাড়া থানা শ্রীপুর গ্রামে কন্টেনমেন্ট জোন হওয়ার কারণে দুগ্ধ চাষিদের মাথায় হাত। শ্রীপুর গ্রামে প্রায় 300 পরিবারের বেশি দুগ্ধ চাষের উপর নির্ভরশীল। ওই এলাকায় কন্টেনমেন্ট জোন হওয়ার থেকে আমুল দুধ ভাগীরথী সমিতি এমনকি গোয়ালারাও দুধ নিচ্ছে না, ফলে দুগ্ধ চাষিদেরকে রাস্তায় বালতি বালতি দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছে প্রতিবেশীরাও। দুধের পরিমাণও কমিয়ে দেওয়া সংকটে দুগ্ধ চাষিরা। আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা শ্রীপুর গ্রামে। করোনার হদিস মিলতেই এখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দেখতে পাচ্ছেন কন্টেনমেন্ট জোন ঘোষণা। এই কন্টেনমেন্ট জোন ঘোষণা করাতেই এখানে প্রায় বেশিরভাগই দুগ্ধ চাষিদের সমস্যায় পড়েছে। এখন তাদের দুধ না হচ্ছে বিক্রি, না হচ্ছে খেতে পাচ্ছে, এত দুধ পরিমাণে হচ্ছে খাবে কীভাবে? সে দুধ তারা কী করছে, রাস্তায় তাদেরকে ফেলে দিতে হয়েছে। তাদের একটাই কথা, একটাই দাবি, এই দুধ যেন আমল কোম্পানি হোক বা সমিতি হোক, দুধ সমিতি হোক, তারা যেন দুধটা নেয়। আমরা জেনে নেব এখানকার এক স্থানীয় কাছ থেকেই কি সমস্যা তাদের। দুধের সমস্যা, আমরা দুদিন পরে টাকা পাইলে তাও ভালো, কিন্তু দুধটা আমরা নেওয়া বিডিও বা যারা আমাদের আছে উপরে তাদেরকে অনুরোধ করব, আমাদের দুধটার ব্যবস্থা করা হোক, হয় সমিতিতে হোক আমলে হোক। দুধটা একটা একজন আইসোলেশন নিয়ে গেলো, নাহলে আমাদের এই দুধ নাহলে আমরা ভবিষ্যৎ খাবো কি? ভবিষ্যৎ তো আছে, এখন নয় তো তাও আমরা কোন বাইরে আছি, বাইরে কার দুধ গেলাম নিয়ে ভিতরে না তো যাতে হয়েছে, ভিতরে বাইরে কারোরই দুধে নিচ্ছে না। আমরা বড় সমস্যা পড়ে গেছি। কী করছে দুধ এখন কী করবো? আমরা ওই তো রাস্তায় ফেলে দিছি, কাউকে দিতে গেলে সেও নিচ্ছে না, কার দুধ নিব না বলে বাছুরকে খাই দিছি। আমরা চাইছি যে দুধটা নেওয়া হোক। এই এলাকার বহু পরিবার পশু প্রতিপালন করে দুগ্ধ উৎপাদন করে থাকেন, কিন্তু করোনার জেরে দুগ্ধ উৎপাদন করে রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ হয়, কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের। দুগ্ধ চাষিদের দাবি, সমিতির মালিকরা আবার আগের মতোই দুধ কিনুক। বলতে গেলে সমস্যাও অনেক, কিন্তু আমাদের বড় সমস্যা যেটার উপর আমরা নির্ভর করে আমাদের পাড়াটা বেঁচে আছি সেটা হচ্ছে দুধ। আমাদের আমাদের এখন যে রেড জোনে আছি, রেড জোনে হয়তো 350 ঘর হবে, তার মধ্যে 300 ঘরের প্রায় কারো দুটো কারো তিনটে এইভাবে গায়ে আছে। তো এক একজনের মিনিমাম 10 থেকে 15 কেজি দুধ, তো সেই দুধগুলো তো খাওয়া যাচ্ছে না। এবার প্রতিটা বাড়িতেই গাই, এবার সেই জন্য এবার কারো দুধ কেউ নিচ্ছে না, এবং আমরা রেড জোনে আছি, আমাদের দুধ যদি এখন বাইরে দিই বাইরেও কেউ নিবে না। তার জন্য সেই দুধটা যতটা পাচ্ছি আমরা খাচ্ছি, তাছাড়া বাদ বাকি সব দুধই আমাদেরকে রাস্তায় ফেলে দিতে হচ্ছে, কিছু করার নাই, কারণ এত দুধ তো খাওয়া যাবে না। আর দুধ গরুকে খাওয়াচ্ছে, গরুকে না খাওয়াতে পারলে সে গরু দুধ দিচ্ছে না। এবার সে দুধটা যদি বাছুরে আবার খায়, তো বেশি খেলে বাছুরটারও খুব সমস্যা হচ্ছে, প্রচণ্ড সমস্যা হচ্ছে। আমরা মাঠের দিকে তো যেতেই পারছি না, আর যে গরুর খাবার গোখাদ্য সেগুলো আমরা ঠিকঠাকভাবে গরুকে দিতে পারছি না, প্রতিদিনই ফেলতে চাই, এত দুধ খাওয়া সম্ভব না। কোম্পানি আমুল কোম্পানি কোনো মতেই নিতে চাইছে না। সমস্যা এক নম্বর হলো আমাদের গরু নিয়ে খুব সমস্যা, অনেক এক একটা বাড়িতে 5টা 6টা 3টা 4টে এরকম করে গরু আছে, এটা দিয়ে আমাদের রুজি রোজগার হয়। কিন্তু এটা গরুর দুধ আমলে বন্ধ করে দিয়েছে, সেজন্য আমরা বাড়িতে লকডাউন পালন করছি। এমনকি মানে কোনো সাহায্য কোনো কিছুই পাইনি, মানে খাবার দাবার কি না হয়নি। সমস্যা অনেক, রাস্তায় পুকুরে ফেলে দিতে হচ্ছে, কেউ নিচ্ছেও না, আর দুধগুলা নষ্ট হবে চোখে দেখা যাচ্ছে না। আর মানুষের তো খেতে পাচ্ছি না, বাইরে বেরোতে পারছে না, বাইরে কোনো কাজ করতে পারছে না। রুজি রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ, সংসার চালাতে হিমশিম খাচ্ছে এই এলাকার দুগ্ধ চাষিরা। কবে পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে, সেই দিকেই তাকিয়ে আছে গ্রামের দুগ্ধ চাষিরা। আমাদের এক নম্বর হচ্ছে দুধের, আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে লোক আছি তাদের তো আছে, আমাদের বাইরে শ্রীপুরে দুটা শ্রীপুরে না হলেও 300-350 ঘর যদি লোক হয় তো বোধহয় 300 ঘরের গরু পোষা আমাদের ব্যবসা। আমরা গরু পুষে দুধের কারবার করে খাই, কেউ হয়তো মাঠে মুনিশ টুনিশ খাটে, মাঠে আমাদের কারোর হয়তো 2-1 বিঘে জমি আছে, সে চাষবাস সেগুলোর করতে সেগুলো 20 সার লাগবে, সেটা আমরা যাইতে পারছি না, আমাদেরকে এখানে যাইতে দিছে না, আমরা চরম অসুবিধে আছি। এখন পর্যন্ত আমরা সরকারের কোনো যেহেতু ওষুধ পশুপত্র তো দিবে কি না, আমরা চাষি মানুষ আমরা শিক্ষিত দিছি,
যে একটু যা পাশে থাকবে পাশে যে রাস্তাতে পড়ে আছে ফেলে দিছি, কি করবো কি করবো, কে খাবে? গরুর দুধ আস্তে আস্তে কমে যাচ্ছে, খাদ্য দিতে পারছি না, খুদ খোল নাই, টাকা আমাদের টাকা নাই, আমরা তো ওর উপরে আমাদের চলে, আমরা টাকা পয়সা পাচ্ছি না। হরিয়ারপা থেকে রাকিবুল ইসলাম, TV24 বাংলা। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাস। একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার।